মুক্তিযুদ্ধের 71 সেই বীর সেনানীদের যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি এখানে এসেছেন আমরা শুনবো তার কাছ থেকে কথাবার্তাগুলো আমি জাতীয় সংসদকে প্রাণবন্ত করে রাখবার জন্য জাতীয় সংসদের সকল দলের মধ্যে ভারসাম্য রক্ষা করবার জন্য সার্বিকভাবে তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে তিনি এই সংসদকে তিনি প্রাণবন্ত রেখেছেন আমরা তার জন্য কামনা করি এটিএন বাংলার পক্ষ থেকে আমরা তাকে জানাতে চাই যাতে শুধুমাত্র স্পিকার হিসাবে নয় আপনার দেশের মানুষের জনগণের যেভাবে মানুষের মনকে জয় করেছেন ডক্টর শিরীন চাঁদ চৌধুরী ম্যাডাম ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানিত পরিচালক নাহিদুর রহমান রয়েছেন মাকসুদুর রহমান রয়েছেন নেসার আহমেদ ইকবাল হোসেন ভাই রয়েছেন ইকবাল ভাইকে তো সামনে দেওয়ার জন্য খুব জানাই দেন ফুলটা একটু সামান্য নামিয়ে রাখি এত বড় ফুল নিয়ে এসছে ভালোবাসার ভালোবাসার এত প্রতীক ভালোবাসার এত শ্রদ্ধা এত নিবেদন এত স্নিগ্ধতা এত মুগ্ধতা স্পিকার মহোদয় তিনি এত বড় ফুল নিয়ে এসেছেন যে সমস্ত আঙ্গিনাটাকে ভরিয়ে রেখেছেন আমরা স্পিকার মহোদয়ের ফুল গ্রহণ করলাম এটিএন বাংলার 26 বছর পার করে 27 বছরের পদার্পণে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত আমাদের সাথে রয়েছে এটিএন বাংলার পরিচালকবৃন্দ আমার পাশেই আছেন নাভিদুর রহমান এবং অন্যান্য যারা এটিএন বাংলার কর্তৃপক্ষ সেই সাথে এটিএন বাংলার দর্শক কলাকুশলী যারা এখানে প্রতিনিয়ত এই চ্যানেলকে সচল রাখার ক্ষেত্রে এই সম্প্রচারকে চালিয়ে রাখার ক্ষেত্রে যারা কাজ করছেন সেই সমগ্র এটিএন পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এটিএন বাংলা আজকে বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত চ্যানেল 26 বছরের পথপরিক্রমায় তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে পেরেছে আপনারা জানেন যে আজকে বাংলাদেশে গণমাধ্যম একটি প্রসারমান সেক্টর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যেভাবে বেসরকারি চ্যানেলগুলোকে সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে সেই কারণে আজকে প্রতিযোগিতামূলক একটি আবহের মধ্যে এই চ্যানেলগুলোকে কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত এটিএন বাংলা সেই প্রতিযোগিতায় অন্যতম শ্রেষ্ঠ আসনে আছে এবং দর্শকদের হৃদয় জয় করতে পেরেছে একটি চ্যানেলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে মানুষের মন জয় করা মানুষের আস্থা অর্জন করা সেই জায়গাটিতেই তার সবচেয়ে বড় সফলতা এবং এটিএন বাংলা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে যেভাবে কাজ করে যাচ্ছে সেই ধারাটি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি এবং এই প্রতিযোগিতামূলক আবহে আগামী দিনে তথ্য প্রযুক্তির যে ব্যাপক প্রসার ঘটছে যে প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তেই আমরা কোনো না কোনো জায়গা থেকে তথ্য আমাদের হাতের মুঠোয় চলে আসছে এই অতি দ্রুত পরিবর্তনশীল সময়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন যে উদ্ভাবন সেগুলোকে অ্যাডাপ্ট করে আগামী দিনে এটিএনকে এগিয়ে যেতে হবে আশা করব আমাদের গণমাধ্যমগুলো এবং এটিএন বাংলা চ্যানেল সহ সকলেই সেই স্মার্ট বাংলাদেশের সাথে খাপ খাইয়ে নিজেদেরকেও সেই একইভাবে প্রস্তুত করবেন এবং সমগ্র বিশ্বে যেভাবে তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে তার সাথে মিল রেখেই তারই সার্বিক তত্ত্বাবধানে এবং গাইডেন্সে এই চ্যানেলটি এত সুন্দর ভাবে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে মাধ্যমেরও একটা লক্ষ্য থাকে কিছু বিষয়কে তারা সামনের দিকে তুলে ধরে এবং কিছু বিষয়ে তাদের একটা কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টের ভিত্তিতেই তারা তাদের প্রচারণা সম্প্রচার অনুষ্ঠান সাজানো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তিনি টিএসপি পরিবারের পক্ষ থেকে তিনি আমাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন স্পিকার মহোদয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের উপস্থিতিতে কেক কাটা পর্ব চলছে আজকে আমাদের এই মিলনায়তনে মাননীয় স্পিকার মহোদয়কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই বিশেষ দিনটি আরো বিশেষ হয়ে উঠেছে তার উপস্থিতিতে
শুরু হলো কেক কাটা পর্ব এবং শেষও হয়ে গেল আমরা খালিদুর রহমান আমাদের পরিচালক এবং আমরা কি এখন একটু শুনবো স্পিকারের সামনে নাহিদ রহমানের কাছ থেকে কিছু একটু শুনি তার কাছ থেকে একটু শুনি একটু শুনি একটু শুনি আপনার কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ কারণ তোমার এত মূল্যবান একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য কর্মকর্তারা এখানে এসছে তারা প্রদান করছে আমাদের ২৭ বছরের শুরু সেই শুরুর পথ চলায়